নমস্কাৰ ইয়া দ্ৰুত সংবাদ ষ্টুডিঅ'ত প্ৰস্মিতা গোস্বামী নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ মঙলবাৰে লক্ষীমপুৰ আৰু তিনিচুকীয়া নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ আহিব কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ উত্তৰ লক্ষীমপুৰৰ চুকুলি ভৰিয়াত অনুষ্ঠিত এখন জনসভাত বিজেপি প্ৰাৰ্থী প্ৰদান বৰুৱাৰ হৈ নিৰ্বাচনী ৰণনংগা বজাব কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে মঙলবাৰ সন্ধিয়া তিনিচুকীয়ালৈ যাব কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকী সন্ধিয়া 6:30 বজাত তিনিচুকীয়াৰ চলিহা নগৰৰ পৰা থানা চাৰিআলিলৈ পদযাত্ৰা কৰি বিজেপি প্ৰাৰ্থী সৰ্বানন্দ সোণোৱালৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব অমিত শ্বাহে কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকীক সংগ দিব মুখ্যমন্ত্ৰী আৰু মন্ত্ৰী সাংসদে মঙলবাৰে অৰুণাচল প্ৰদেশত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব কেন্দ্ৰীয় প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ৰাজনাথ সিঙে পূব অৰুণাচল প্ৰদেশ সমষ্টিৰ হাজাৰ ৰাজহুৱা সভাত অংশ ল'ব ৰাজনাথ সিঙে সমষ্টিটোৰ অন্তৰ্গত নামচাইত আয়োজন বৃহৎ ৰাজহুৱা সভা মঙলবাৰে দিল্লী উচ্চ ন্যায়ালয়ৰ ৰায় দিব কেজৰিৱালৰ আবেদনৰ দিল্লীৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ইডিৰ গ্ৰেপ্তাৰ প্ৰত্যাহ্বান জনাই আবেদন কৰিছিল দিল্লী উচ্চ ন্যায়ালয়ত ন্যায়াধীশ স্বৰ্ণকান্ত শৰ্মাই দিনৰ 8 বজাত দিব গোচৰৰ ৰায় ৰাজ্যিক বিজেপি কাৰ্যালয়ত পুতলা নাচ উপভোগ কৰিলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই আকৌ এবাৰ মোদী চৰকাৰ শীৰ্ষৰ পুতলা নাচ প্ৰদৰ্শন কেন্দ্ৰীয় চৰকাৰৰ বিভিন্ন আঁচনি ৰাইজৰ মাজলৈ লৈ যোৱাৰ বাবে প্ৰস্তুত কৰা হৈছে এই পুতলা নাচৰ গুৰেশ্বৰত উদণ্ড বাইক চালকৰ সন্ত্ৰাস তীব্ৰবেগী বাইকে মহতিয়াই নিলে 5গৰাকী যুৱতীক এই ভয়ংকৰ দুৰ্ঘটনাত ডিম্পী কৈৱৰ্ত নামৰ এগৰাকী যুৱতীৰ মৃত্যু গুৱাহাটীলৈ আনি থকা অৱস্থাতে মৃত্যু হৈছে আহত ডিম্পী কৈৱৰ্ত উদণ্ড বাইক চালকৰ খুন্দাত আহত হোৱা যুৱতীকেইগৰাকী নিকুমণি ৰাজবংশী লিপিকা দেৱনাথ জুনু ৰাজবংশী আৰু নিতুমণি দেৱনাথ আহত লিপিকা দেৱনাথ আৰু জুনু ৰাজবংশী জি এম চি এইচত চিকিৎসাধীন অসম আৰক্ষীৰ চাকৰিৰ বাবে অনুশীলনত ব্যস্ত আছিল যুৱতীকেইগৰাকী উদণ্ড বাইক চালকৰ বিৰুদ্ধে ইতিমধ্যে গুৰেশ্বৰ আৰক্ষী আৰম্ভ কৰিছে ঘটনাৰ তদন্ত দুৰ্ঘটনা সংঘটিত কৰা পালচাৰ বাইক জব্দ কৰা হৈছে দুৰ্ঘটনাত আহত অভিযুক্ত বাইক চালকক বৰিয়নীৰ চেলেংহাটত ডাম্পাৰৰ খুন্দাত এগৰাকী মহিলাৰ মৃত্যু তীব্ৰবেগী বালি কঢ়িওৱা ডাম্পাৰে মহতিয়াই নিয়ে প্ৰাতঃ ভ্ৰমণ কৰিবলৈ যোৱা চেলেংহাট টেঙাবাৰীৰ মল্লিকা গগৈ দুৱৰা নামৰ মহিলাগৰাকী মহিলাগৰাকীৰ মৃত্যুৰ পিছতে উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হোৱা অঞ্চলটোত তামোলপুৰত বন বিভাগৰ অতৰ্কিত অভিযানত জব্দ কেইবা লক্ষাধিক টকাৰ মূল্যৱান কাঠ তামোলপুৰৰ কাউৰাবাহাত বন বিভাগৰ অভিযানত জব্দ 3টাকৈ অবৈধ কাঠফলা মিল 3টাৰ অবৈধ কাঠফলা মিল কৰত জেনেৰেটৰ মিলসহ কেইবা লক্ষাধিক টকাৰ মূল্যৱান কাঠ জব্দ মহানগৰীৰ 27নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ বেহাৰবাৰীৰ চলিল বৈশিষ্ট্য আৰক্ষীৰ অভিযান সোমবাৰে চলা অভিযানত 6 কেজি গাঞ্জা মোবাইল নগদ ধন সৰবৰাহ কৰোঁতে ব্যৱহাৰ কৰা এখন স্কুটি জব্দ কৰা হৈছে আৰক্ষীয়ে ঘটনাত শান্তিৰাম ৰাজবংশী নামৰ সৰবৰাহকাৰীটোক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে নুমলীগড়ৰ বন্যসচীৰ ট্ৰাক নিশা হাতীৰ জাকে দৈগ্ৰুং আৰু ঢলাগাঁও অঞ্চলত ট্ৰাক চলাই কেইবাটাও পৰিয়ালৰ ঘৰ ধানৰ ভঁৰাল ভাঙি লণ্ডভণ্ড কৰাৰ লগতে খাই অনিষ্ট কৰিছে ধান চাউল ৰাজ্য প্ৰান্তে প্ৰান্তে অনুষ্ঠিত হৈছে বিহুৰ কৰ্মশালা মঙলদৈ বৰকুমাৰপাৰা গাঁৱত অখিল ভাৰতীয় বিদ্যাৰ্থী পৰিষদৰ উদ্যোগত অনুষ্ঠিত কৰা হৈছে বিহুৰ কৰ্মশালা 4দিনীয়া বিহু কৰ্মশালাত ভাগ লৈছে 2 শতাধিক যুৱক যুৱতী বাইহাটা চাৰিআলিৰ বৰুৱা জানিৰ বীৰ চিলাৰে সাংস্কৃতিক গোষ্ঠী সাজু হৈছে ৰঙালী বিহুলৈ যোৱাবাৰৰ দৰে এইবাৰো সাংস্কৃতিক দলটোৱে অসমৰ বিভিন্ন প্ৰান্তত অনুষ্ঠান পৰিৱেশনৰ বাবে সাজু হৈছে ইতিমধ্যে আখৰাত ব্যস্ত হৈ আছে দলটো ৰঙালীক আদৰিবলৈ ব্যস্ত এতিয়া প্ৰতিজন অসমীয়া মৰঙীৰ হাবি গাঁৱৰ সকলো জীয়ৰী বোৱাৰী একেলগ হৈ আৰম্ভ কৰিছে জেতুকা নামেৰে এটা জেং বিহুৰ দল গাঁৱৰ প্ৰাথমিক বিদ্যালয়ৰ প্ৰাংগণত এই বিহু দলটোৱে চলাইছে বিহুৰ আখৰা ধেমাজিৰ বিহুৰ প্ৰস্তুতি তুংগত ধেমাজিৰ বৰদলনিৰ মেজাংকুৰি গাভৰু বিহু দলে চলাইছে ৰঙালী বিহুৰ প্ৰস্তুতি ধেমাজিত গ্ৰাম্যাঞ্চলৰ যুৱতীসকলে আখৰা কৰিছে জেং বিহুৰ বৰদলনিৰ আউনীআটি গাঁৱৰ পথাৰত মেজাংকুৰি গাভৰু বিহু দলটোৰ যুৱতীসকলৰ জাত জাত নামত মুখৰিত হৈছে গাঁৱৰ পৰিৱেশ বড়ো জনজাতীয় লোকসকলে বৈশাগু নৃত্যৰ আখৰা কৰিছে বিভিন্ন প্ৰান্তত ওদালগুৰিৰ ভূঞাখাত কেন্দ্ৰীয় ৰঙালী বিহু উদযাপন সমিতিৰ উদ্যোগত বৈশাগু নৃত্যৰ কৰ্মশালাৰ আয়োজন কৰা হৈছে প্ৰায় 200গৰাকী যুৱতীৰ এই কৰ্মশালাত অংশগ্ৰহণ ৰঙিয়াৰ শিক্ষক প্ৰশিক্ষণ মহাবিদ্যালয়ত এদিনীয়াকৈ নাট্য প্ৰতিযোগিতাৰ আয়োজন কৰা হয় প্ৰতিযোগিতাখনিত মহাবিদ্যালয়খনৰ বি এত প্ৰথম বৰ্ষৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে অংশগ্ৰহণ কৰে সমাৰোহত মুঠ 10টাকৈ দলে অংশগ্ৰহণ কৰিছে সাপেখাতিৰ পিছত শিৱসাগৰ নিৰ্বাচনী প্ৰচাৰ চলালে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই বিজেপি প্ৰাৰ্থী তপন কুমাৰ গগৈৰ হৈ চলালে প্ৰচাৰ গোটা ৰাইজক আকৰ্ষিত কৰিবলৈ এইবাৰো এখন জনসভাত আকৌ এবাৰ মোদী চৰকাৰ গীতটিত নাছিলে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে সোমবাৰে ডিব্ৰুগড়ত উপস্থিত হয় দিল্লী চৰকাৰৰ শিক্ষামন্ত্ৰী আতিচি বিমানবন্দৰতে সংবাদ মাধ্যমৰ সৈতে বাৰ্তালাপ কৰে দিল্লী চৰকাৰৰ মন্ত্ৰীগৰাকীয়ে 3দিনীয়া কাৰ্যসূচীৰে অসমলৈ আহিছে আম আদমী পাৰ্টীৰ কেন্দ্ৰীয় নেত্ৰী তথা দিল্লী চৰকাৰৰ মন্ত্ৰী আতিচি দুদিনীয়া কাৰ্যসূচীৰে ডিব্ৰুগড় সমষ্টিত আপ প্ৰাৰ্থী মনোজ ধানোৱাৰৰ হৈ প্ৰচাৰ আতিচিৰ সোমবাৰে দুলীয়াজানত আপৰ প্ৰাৰ্থী মনোজ ধানোৱাৰৰ প্ৰচাৰৰ বাবে এটা ৰোড শ্ব'ত অংশগ্ৰহণ কৰিলে দিল্লী চৰকাৰৰ শিক্ষামন্ত্ৰী আতিচিয়ে
মঙলবারে অর্থাৎ আজি মার্ঘেরিটাত বাইক রেলি করে আপ প্রার্থী মনোজ ধনোয়ার হয়ে নির্বাচনী প্রচার চলাব নির্বাচনী সভায় অংশগ্রহণ করব কেন্দ্রীয় নেত্রী তথা দিল্লী সরকার মন্ত্রী আতিশিয়ে বিয়লি তিনিচুকীয়াত একটা রোড শোর অংশগ্রহণ করব দিল্লীর মন্ত্রীগুলো শোণিতপুর লোকসভা সমষ্টির দলীয় প্রার্থী ঋষিরাজ কন্দিনিয়র হয়ে নির্বাচনী প্রচার চলাব দলের রাষ্ট্রীয় নেত্রী আতিশিয়ে বুধবার আতিশিয়ে শোণিতপুরের প্রার্থী ঋষিরাজ কন্দিনিয়র নির্বাচনী প্রচারের একটা রোড শোর অংশ লব বিজেপির বিরুদ্ধে মন্তব্য করবলে গিয়ে লাহরিঘাটের কংগ্রেসী বিধায়ক ডক্টর আসিফ নজরের প্ররোচনামূলক মন্তব্য সংখ্যালঘু উচ্ছেদের পর আরম্ভ করে কুরআন প্রসঙ্গত রাজহুয়াক সাম্প্রদায়িক মন্তব্য করলে লাহরিঘাটের কংগ্রেসী বিধায়ক আসিফে লাহরিঘাটত অনুষ্ঠিত নির্বাচনী সভাত মিয়া ভোট প্রসঙ্গত বিজেপিক তীব্র সমালোচনা করেছিল কংগ্রেসী বিধায়ক জনায় শেহতীয়াকৈ সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত বিজেপিয়ে তীব্রতর করেছে নির্বাচনী প্রচার ইতিমধ্যে কেবাখনো জেলাত বিজেপি যোগদান করেছে শ শ সংখ্যালঘু ভোটারে যিকোনো মুহূর্ততে গ্রেপ্তার হব পারে লাহরিঘাটের কংগ্রেসী বিধায়ক ডক্টর আসিফ নজর আসিফ নজরের বিরুদ্ধে লাহরিঘাটত দাখিল করা হয়েছে এজাহার কংগ্রেসী বিধায়ক আসিফক শীঘ্রে গ্রেপ্তার করা হব বলে সংবাদ মন্তব্য করেছে বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নুমল মমিনে আসিফ নজরের মন্তব্যক ভিত্তিহীন আখ্যা দিয়ে প্ৰৰোচনামূলক সাম্প্রদায়িক মন্তব্য নকৰিবলৈ সকিয়নি নুমল মমিনৰ লগতে বিজেপিৰ বিৰুদ্ধে উত্থাপন কৰা অভিযোগৰ প্ৰমাণ দিবলৈ আহ্বান বিধানসভাৰ উপাধ্যক্ষগৰাকীৰ নির্বাচনী সভাত সাম্প্রদায়িক মন্তব্য দিয়া বাবে আসিফর বিরুদ্ধে জাঙুর খাই উঠিছে লাহরিঘাট বিজেপির লগতে সংখ্যালঘু রাইজ ইফালে গ্রেপ্তারের দৃশ্যে চতুর্থগী বিরোধী বিধায়ক আমিনুল ইসলাম শেরমান আলী আফতাবুদ্দিন মোল্লার পিছত গ্রেপ্তার হব পারে কংগ্রেসের লাহরিঘাটের বিধায়ক ডক্টর আসিফ নজর পদত্যাগ পত্র ফুরছে ভূপেন বরাই চারি জুনের পিছতে করব পদত্যাগ ভূপেন বরাই প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা সন্দর্ভত এই বিস্ফোরক মন্তব্য এইউডিএফর নেতা রফিকুল ইসলামর ধুবুরী কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেন পরাজয় হলেই সভাপতি পদ এড়িব লাগিব ভূপেন বরাই আর সেইভাবে বরাই পদত্যাগ পত্র ঘুরিছে বলে কলে এইউডিএফর নেতা রফিকুল ইসলামে ভূপেন বরার বিরুদ্ধে আন এক বিস্ফোরক অভিযোগ আনি রফিকুল ইসলামে কলে মুখ্যমন্ত্রীর নির্দেশত ভূপেন বরাই কংগ্রেসের টিকট প্রদান করেছে বরপেটা শোণিতপুর ডিব্রুগড়ত ভূপেন বরাই বুঝাবুঝি করে দিছে প্রার্থী এটা সমষ্টিতে আছে ভূপেন বরার দুই তিনিগুলো প্রার্থী মঙ্গলত বিজেপির দুই প্রার্থীক ফটোয়া জারি করেছে একটা সংগঠনে অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টার নামের সংগঠনটির দরং জেলা সমিতিয়ে বিজেপির দুজন প্রার্থীর বিরুদ্ধে জারি করেছে ফটোয়া ইয়ার ভিতর আছে দরং ওদালগুড়ি সমষ্টির বিজেপির প্রার্থী দিলীপ শইকীয়া আর নগাঁও লোকসভা সমষ্টির বিজেপির প্রার্থী সুরেশ বরা বিজেপির প্রার্থী দিলীপ শইকীয়া আর সুরেশ বরাক উদ্দেশ্যে ছটাক প্রশ্ন উত্থাপন করেছে সংগঠনটির নেতা মুফতি মকিবুর রহমান আজাহারিয়ে প্রশ্ন উত্তর দিবলৈ বারো ঘণ্টার সময় বান্ধি দিলে মুফতিগৰাকীয়ে অন্যথা মুসলমান অঞ্চলত প্রবেশ নিষিদ্ধ করার ফটোয়া জারি করেছে সংগঠনটি বারো এপ্রিলত ইউপিপিএলত যোগ দিব চন্দন ব্রহ্মর সোমবারে ইউপিপিএলত যোগদানের কথা আছিল চন্দন ব্রহ্মর সোমবার পরিবর্তে বারো এপ্রিলত চিরাঙর চাপাগুড়িত আনুষ্ঠানিকভাবে যোগ দিব চন্দন ব্রহ্মর তিনিচুকীয়ার পানী তোলাত সর্বানন্দ সোণোৱালৰ নির্বাচনী সভা বিশাল নির্বাচনী সভাত ভাষণ দি সোণোৱালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালৰ সফলতার খতিয়ান দাঙি ধরে সর্বানন্দ সোণোৱালক প্রচার অভিযানত সঙ্গ দিয়ে বর্তমান ডিব্রুগড় সাংসদ রামেশ্বর তেলী জনজাতীয় মর্যাদা কর্তন সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করলে সাংসদ নবশরণীয়ায় ন্যায়ালয়ের রায়দানের পিছতে মনোনয়ন দাখিল করব নবশরণীয়ায় মঙ্গলবার গোচরটির শুনানি আছে ন্যায়ালয়ের উপর আস্থা বিশ্বাস আছে বলে মন্তব্য নবশরণীয়ায় জি এস পির বিটিসির কার্যবাহী সদস্য ঘনশ্যাম দাসক বরখাস্ত করা সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ নবশরণীয়ার বিজেপি আর ইউপিপিএলে আলোচনা করে জি এস পির কার্যবাহী সদস্যজনক লৈছিল বিটিআর সরকারত নবশরণীয়ার দল থাকার ই এমজনক কর্তন করলে বলে অভিযোগ উত্থাপন হয়েছে বিটিসি কেবল টর্চ লাইট জ্বলিব বলে মন্তব্য নবশরণীয়ার ইফালে নবশরণীয়ায় নির্বাচন খেলিব নোৱাৰিলে ঘনশ্যাম দাসে নির্বাচন খেলিব বলে উৰা বাতৰি খণ্ডন করেছে নবশরণীয়ায় কয় যে ঘনশ্যাম দাস বিকল্প নহয় নবশরণীয়ার গহপুরের প্রথম পর্যায়ের নির্বাচনের পোস্টেল বেলটত ভোটদান প্রক্রিয়া আরম্ভ গহপুরত পোস্টেল বেলটর মুঠ 261গৰাকী ভোটার 10 এপ্রিললৈকে চলিব পোস্টেল বেলট ভোটদান প্রক্রিয়া নির্বাচনী আয়োগের বিধি অনুসরি বিশেষভাবে সক্ষম আর 85 বছর উর্ধর পুরুষ মহিলাক পোস্টেল বেলটর জড়িয়ে ঘরে ঘরে গিয়ে ভোট দিয়ার ব্যবস্থা করা হয়েছে লোকসভা নির্বাচনের প্রাক্ষণত হাইলাকান্দিত পুনের 4 শতাধিক সংখ্যালঘু লোকে যোগদান করলে বিজেপিত হাইলাকান্দির কালীনগরত কংগ্রেস ইউডিএফর 4 শতাধিক কর্মী পরিধান করলে গেরুয়া বহন করিমগঞ্জ সমষ্টির বিজেপির প্রার্থী কৃপানাথ মাল্লার উপস্থিতিত অনুষ্ঠিত হয় যোগদান কার্যসূচী সরকার ঋণ পরিশোধের সংখ্যালঘু ভোটারে বিজেপিক যোগ দিয়া বলে মন্তব্য করিমগঞ্জের বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লার বিজেপি সরকারে আসনি রূপায়ণের ক্ষেত্রে জাতির ভেদাভেদ নকরে বলেই সংখ্যালঘু ভোটার বিজেপির প্রতি আকর্ষিত হয়েছে মন্তব্য করিমগঞ্জের প্রার্থীগুলো
বাক্সার ভকুয়ামারিত কোকরাঝাড় লোকসভা সমষ্টিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌরী শঙ্কর হরণিয়ার নির্বাচনী প্রচার বিটিসিত বড়ো অবড়ো সংঘাত কেনে নির্মূল করবি তাক কোকরাঝাড় প্রার্থীত আগবাইছে বলে মন্তব্য গৌরী শঙ্কর হরণিয়ার। এইবার লোকসভা নির্বাচনের কোকরাঝাড় তৃণমূল কংগ্রেসে শেষ হাঁহি মারিব বলে দাবি তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌরী শঙ্কর হরণিয়ার। নির্বাচনী প্রচারের মাজতে বিজেপি অগপ ইউপিপিএল মিত্রজোঁটক চুর পুলিশ খেলি থাকা বলে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের প্রার্থীগুলির। বিপিএফ ইউপিপিএলক তীব্র সমালোচনা কোকরাঝাড় তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌরী শঙ্কর হরণিয়ার। বিটিসিত বিপিএফ ইউপিপিএলে একো কাম করবা নাই বলে মন্তব্য করলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীগুলির। শোণিতপুর লোকসভা সমষ্টির অন্তর্গত গহপুরের বিভিন্ন স্থানত কংগ্রেস প্রার্থী প্রেমলাল গঞ্জুর প্রচার অভিযান। বৃহৎ নির্বাচনী সভার বিপরীতে ওয়ার্ড সমূহ সরু সভারে প্রচার চলাইছে প্রেমলাল গঞ্জুয়ে। এবার ভোটার রাইজে সাইলেন্টভাবে কংগ্রেসক ভোট দিব বলে মন্তব্য করলে প্রার্থীগুলি। শিলাপথর ডিমোত লক্ষীমপুর লোকসভা সমষ্টির বিরোধী কংগ্রেস প্রার্থী উদয় শঙ্কর হাজরিকার নির্বাচনী প্রচার। জোনাই আর সিসি বরগাঁও সমষ্টির দশখন সভাত অংশগ্রহণ করে কংগ্রেস প্রার্থীগুলিয়ে। ডিমো কৃষ্টি ভবনত অনুষ্ঠিত নির্বাচনী প্রচার সভাত প্রচার চলায় কংগ্রেস প্রার্থীগুলি। তামুলপুর গোয়াবাড়ী নাগরিজুলি আর উপর খুঁটিত দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির বিজেপির প্রার্থী দীপ শইকীয়ায় নির্বাচনী প্রচার চলায়। নির্বাচনী প্রচারের মাজত কংগ্রেসক তীব্র কটাক্ষ বিজেপির প্রার্থীগুলির। কংগ্রেসের নিজের দলটোরে গ্যারান্টি নাই, রাইজক কি গ্যারান্টি দিব বলে মন্তব্য বিজেপির প্রার্থী দিলীপ শইকীয়ার। তামুলপুর রাইজে প্রথমবার লোকসভাত বিজেপিক ভোট দিয়ার সুযোগ পাইছে। তামুলপুর 2,12,000 ভোটারে বিকাশের স্বার্থ বিজেপিক ভোট দিছে। তৃতীয়বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী করবলে সাজু হয়েছে বলে মন্তব্য দরং ওদালগুড়ি সমষ্টির বিজেপির প্রার্থী দিলীপ শইকীয়ার। কংগ্রেসের গ্যারান্টি কার্ড হওয়া লুইনজ্যোতি গগৈর নাম ফটো থাকা সন্দর্ভত বিজেপির বিধায়ক হেমাঙ্গ ঠাকুরের প্রতিক্রিয়া। কংগ্রেসের বুকুসাত উঠি লুইনজ্যোতিয়ে নির্বাচনত জয়ী হওয়ার সপন দেখিছে বলে কলে বিজেপির বিধায়কগুলি। খুমটার বাগিচায় বাগিচায় কাজিরঙ্গা সমষ্টির কংগ্রেসের প্রার্থী রোজলীনা তিরগে চলাইছে নির্বাচনী প্রচার। খুমটার কেবাখনো চাহ বাগিচাত কাম করে থাকা শ্রমিকসকলের বার্তালাপ করে এইবার কংগ্রেসের সপক্ষে ভোট দিবল আহ্বান কংগ্রেস প্রার্থীগুলি। মাজুলীর জনস্বাস্থ্য কারিকরী বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্লব গড়মূরের জেলা বিজেপি কার্যালয়ত মাজুলীর জ্যেষ্ঠ নাগরিকর সহ এখন সভাত উপস্থিত হয়ে মন্ত্রী জয়ন্ত মল্লব বরুয়ায় ভূপেন বরাক তীব্র কটাক্ষ করার এ পি সি সির সভাপতিগুলিক শীঘ্রই বিজেপিত যোগদান করবল আহ্বান জানায়। নির্বাচনী প্রচারের মাজতে ভোটার শ্রমিকক আকর্ষিত করবল চাহ বাগিচাত কেঁচাপাত তুলিলে মন্ত্রী পীয়ূষ হাজরিকা। বিধায়ক রূপজ্যোতি কুর্মীক প্রথমবার কেঁচা চাহপাত তোলার অভিজ্ঞতা ললে মন্ত্রীগুলিয়ে। শ্রমিক মহিলাসকলের নির্বাচনী কথা বতরাতও অংশগ্রহণ করলে মন্ত্রীগুলি। অজাপর নির্বাচনী ইস্তাহার প্রকাশ ডিব্রুগড় হোটেল ডি প্রিমল্যান্ডত অনুষ্ঠিত হওয়া সংবাদমেলের জড়িয়ে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে অজাপর সাধারণ সম্পাদক জগদীশ ভূঞায়। নির্বাচনী ইস্তাহারত ডিব্রুগড় আর তিনিচুকীয়া জেলার জ্বলন্ত সমস্যাসমূহক প্রাধান্য দিয়াক গুরুত্ব প্রকাশ। বরপেটা লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী দিবায়নের নির্বাচনী প্রচার। চেঁচামুখ দলংঘাটের পর রামদিয়ালৈ কংগ্রেস কর্মীসকলে আদরিলে প্রার্থীগুলিক। সি পি এম দলের প্রার্থী মনোরঞ্জন তালুকদার উপর ক্ষোভ উজাড়ি দিবায়নের মন্তব্য। কংগ্রেস দলে সমর্থন নকরিলে বিধানসভালৈ নির্বাচিত নহল হয় মনোরঞ্জন তালুকদার। জাগরোডর জাগি ভকতগাঁও জেলা পরিষদ আর মন্ডল কংগ্রেস কমিটির নির্বাচনী কার্যালয় মুকলি। নগাঁও লোকসভা সমষ্টির কংগ্রেস দলের প্রার্থী প্রদীপ বরদলৈ মুকলি করে নির্বাচনী কার্যালয়ট। মিয়ার ভোট নালাগে বলে কোয়া মুখ্যমন্ত্রীক রং সলোয়া প্রাণীত এস পি আর তুলনা করলে প্রদীপ বরদলৈ। বোকাজানত কার্বি আলং স্বায়ত্ত শাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রং হাঙর মারাথা নির্বাচনী প্রচার। বিজেপি প্রার্থী আমর সিং ত্রিশোক ডিফু লোকসভা সমষ্টির পর বৃহৎ সংখ্যক ভোটার ব্যবধানত জয়যুক্ত করবলে ভোটার রাইজক আহ্বান জানালে তুলিরাম রং হাঙর। বশিষ্ঠ থানার যান বাহন শাখার বিষয়ারে বাইক চুরি করলে চুরর গেঙে। প্রতিদিনে 7-8খনের অধিক বাইক চুরি করেছে চুরর দলে। দিসপুর থানা এলাকার সর্বাধিক বাইক চুরির ঘটনা সংঘটিত হয়েছে। কেবল মহানগরী দিসপুর এলাকাতে 7 দিনত 50-এর অধিক বাইক চুরি হয়েছে। চুরি হওয়া বাইকের ভিতর রয়্যাল এনফিল্ড ডিউক এফ জেড অ্যাক্টিভ বাহন টার্গেট চুরর মেঘালয় হয়ে বাংলাদেশলৈ সরবরাহ করে চুরি বাইক সমূহ। আজিলৈকে বাইক চক্রক উৎখাত করাত কিন্তু ব্যর্থ হয়েছে মহানগর আরক্ষী। অরুণাচলের নামচাইত নির্বাচনী হিংসার ঘটনা। নামচাইত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ভ্রমণের পূর্বেই এই ভয়ঙ্কর ঘটনা। এনসিপির বিধানসভার প্রার্থী লিখা সায়ার ক্যাম্পত দুর্বৃত্তর আক্রমণ। এই আক্রমণত 30খনের অধিক বাহন দণ্ডভণ্ড করে দুর্বৃত্তয়। তামুলপুরের গুরেশ্বরত দুর্বৃত্তয়ে পেট্রোল ঢালি জ্বলাই দিলে এজন ব্যবসায়ীক। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত গুরেশ্বরের সুখদেব সাহা রয় নামের ব্যবসায়ীজন। দোকানত মিঠাতেল কিনবলে অহার চলেরে দুর্বৃত্তর আক্রমণ। গাত পেট্রোল ঢালি জ্বলাই দি দোকানের সাতার মারি পলায়ন করে দুর্বৃত্তর দলে।
2013 চনৰ এপিএছচি কেলেংকাৰী তদন্ত অব্যাহত এছআইটিৰ সোমবাৰে চিআইডিৰ কাৰ্যালয়ত হাজিৰ দুই পৰীক্ষা নিৰীক্ষক চিআইডিৰ কাৰ্যালয়ত হাজিৰ বিপুল গগৈ আৰু অভিজিৎ বৰা 2013 এপিএছচিৰ পৰীক্ষা নিৰীক্ষক আছিল দুয়ো দুইজন নিৰীক্ষকৰ পৰা ভাষ্য গ্ৰহণ কৰিব এছআইটি করিমগঞ্জের রামকৃষ্ণনগরের ডলুগাঙ্গত সেন্সুলকর ট্রিপল মার্ডার ঘটনা তিনি কণমানি সন্তানক দাঁড়ে ঘপিয়া হত্যা করলে পাখান মাতৃয়ে পাখান মহিলার আক্রমণত গুরুতরভাবে আহত হয়েছে সাত বছরীয় ভগ্নীও তিনি সন্তানক হত্যা করে আত্মহত্যার চেষ্টা চলালে ঘাতক মাতৃয়ে রামকৃষ্ণনগরের ডলুগাঙ্গত সংঘটিত হয়েছে ঘটনা যত সংকটজনক অবস্থাত উদ্ধার করা হয়েছে সাত বছরীয় ভগ্নী শর্মিন বেগমক গুরুতরভাবে আহত ঘাতক মহিলা আর ভগ্নী শর্মিনক সম্প্রতি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালত ভর্তি করা হয়েছে কলিয়াপুরের দ্বিতীয় বরঘুলীত সংঘটিত হয়েছে অমানবীয় এক কাণ্ড দোকানত টাকা চুরি করা সন্দেহ এটি কণমানি শিশুক শারীরিকভাবে নির্যাতন চলা হয়েছে সামাজিক মাধ্যমত ভাইরেল হয়েছে শিশু নির্যাতনের ভয়ঙ্কর দৃশ্য এজন লোকে অমানসিকভাবে প্রহার করলে শিশুটি হাত শিঙি মারি খালিচা মারিতে এজন লোকক মরিয়াই মরিয়া হত্যা হাসিদুর রহমান নামের এজন লোক সুরাপান করে কেজনমান লোকে মরিয়াই মরিয়া হত্যা করার অভিযোগ পিছত স্থানীয় রাইজে অচেতন অবস্থাত হাসিদুরক হাত শিঙি মারি জেলা চিকিৎসালয়ত ভর্তি করায় যদিও চিকিৎসকে মৃত ঘোষণা করে ডিগবৈর বগাপানী কলনীত মৃতদেহ উদ্ধার মৃতদেহটো ধ্রুব দাস বলে এজনের চিনাক্ত মৃতদেহটোর মুখ হাতত আঘাতের চিন স্পষ্ট যুবকজনক হত্যার সন্দেহ করেছে স্থানীয় রাইজে ঘটনাস্থলীতে আরক্ষী দল উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করেছে নগর নৈ জলাহত এটা মৃতদেহ উদ্ধার হাহিলা দলঙ্গর উপর উদ্ধার করা হয়েছে মৃতদেহটো মৃতদেহটো জলাহ গাঁওর রাজেন বরা বলে চিনাক্ত লোকজনক দুর্বৃত্তয়ে হত্যা করার সন্দেহ পরিয়ালর ঘটনাস্থলীত নৈ আরক্ষী উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করেছে এছ আই সন্তোষ কুমার চৌধুরীর বিরুদ্ধে সি এম দেভীর গোচর আয় বহির্ভূত সম্পত্তির পাহাড় থাকার অভিযোগত এছ আই সন্তোষ কুমার বিরুদ্ধে উঠিছে অভিযোগ এছ আই সন্তোষের পাঁচটাক একাউন্টত প্রায় আড়াই কোটি টাকা জমা বলে এক অভিযোগের ভিত্তিত গোচর রুজু করা হয়েছে ব্যাংকত জমার উপরও ভালেমান স্থাবর অস্থাবর সম্পত্তির তথ্য সি এম বিৰ হাতত হাইলাকান্দিত আরক্ষীর অভিযানত সোতরটাক বার্মিজ গরু জব্দ লালা বজারের কালাচরা এলাকার জব্দ করা হয়েছে গরুকেটা মিজোরামের হাইলাকান্দি হয়ে বহিরাজ্যে সরবরাহর চেষ্টা চলাইছিল জব্দকৃত গরুকেটার মূল্য প্রায় 40 লাখ টাকা কর্ণাটক 5,60,00,000 টাকা সহ 3 কিলোগ্রাম সোণ জব্দ কর্ণাটক আরক্ষী জব্দ করেছে 103 কিলোগ্রাম রূপর অলংকার আর 65 কিলোগ্রাম রূপর দণ্ড বৃহৎ পরিমাণের ধন তথা সোণ রূপর সত্যি আরক্ষী আটক করেছে এজন লোক বোকাখাটত অবৈধ প্লাস্টিক পলিথিন বিক্রির বাবে অনা এখন টাটা এসি বাহন জব্দ যোরহাটের পর বোকাখাটত অবৈধ প্লাস্টিক পলিথিন বিক্রি করবলে অনা অবস্থাত মহকুমা প্রশাসনে বাহনখন জব্দ করেছে অসম বঙ্গ সীমান্তর বঙ্গর বক্সিরহাটত 23 লাখ টাকার জাল নোট উদ্ধার চালক সহ 3 সরবরাহকারী গ্রেপ্তার বঙ্গ আরক্ষীর ভিতর দুজন ছত্তিশগড়ের সঞ্জীব কুমার আর দুর্গা প্রসাদ নিসাদর আনজন চালক হয়েছে অভিজিৎ দত্ত গ্রেপ্তার করেছে বঙ্গ আরক্ষী হুজাই ধনীনগর অঞ্চলত গছত উলমি থকা অবস্থাত এগৰাকী মহিলার মৃতদেহ উদ্ধার রীতা দেবী নামের মহিলাগৰাকীক পাখান স্বামী অনিল সিংহই হত্যা করে গছত উলমাই থৈ দিয়ার অভিযোগ মহিলাগৰাকীর পরিয়ালর ঘটনার পিছতে স্বামী অনিল সিংহক আটক ডুমডুমার চামডাং চাহ বাগিচাত এহাল যুবক যুবতীর চিপ লৈ আত্মহত্যা চামডাং বাগিচাখনের নতুন লাইনত যুবক যুবতীর মৃতদেহ উলমি থকা প্রত্যক্ষ করলে স্থানীয় রাইজে মৃত লোকজন শ্যাম প্রজা আর সংগীতা ভূমিজ বলে চিনাক্ত করা হয়েছে রঙিয়ার 2,50,000 টাকা ড্রাগস জব্দ 10,000 নিচাযুক্ত টেবলেট জব্দ এস টি এফর মণিপুরের রঙিয়ালেও এখন অল্টো বাহনত আসছিল এই টেবলেটখিন কোচবিহারের রশিদুল মিয়া আর নয়ন মিয়াক টেবলেটখিন বিক্রি করেছিল ইমরান হুসেন নামের যুবকজনে মেঘালয়ত 1 কোটি টাকার হেরোইন জব্দ ইস্ট খাসি হিলস আরক্ষী অভিযান চলা 1 কোটি টাকার হেরোইন সহ 4 সরবরাহকারীক আটক করেছে শিলচরের সরবরাহ করা হয়েছিল জব্দকৃত হেরোইনখিন রাজধানী দিসপুরের চুরর তিহিলখিলনি সুপার মার্কেটত এখন দোকানত চুরর লুটপাট চুরে চুরি করে নিলে 1,50,000 টাকার ধপাত জাতীয় সামগ্রী সিসিটিভিত আবদ্ধ হয়েছে চুরিকাণ্ডর দৃশ্য দোকানের তলা ভাঙি দোকানত প্রবেশ করেছিল চুরর দলে নগর চামগুড়ির হাঁসরা বরালি গাঁত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা রয়ে থাকা ট্রাকত খুন্দা মারিলে মেক্সিমো বাহনে এই দুর্ঘটনাত গুরুতরভাবে আহত হয়েছে 5 জন আহতসকলক নগাঁও মেডিকেল কলেজলৈ প্রেরণ চিকিৎসালয়লৈ নিয়ার পথতে মৃত্যু হল জয়ন্ত খু নামৰ লোকজন গুৱাহাটী কমার্স কলেজত অগ্নিকাণ্ড কমার্স কলেজের রং মেলা অনুষ্ঠিত অনুষ্ঠান চলি থাকার মাজতেই সংঘটিত হয়েছে অগ্নিকাণ্ড এটা ট্রান্সফর্মারের সংঘটিত হল অগ্নিকাণ্ড কলেজের ছাত্র ছাত্রীর সহযোগত জুই নির্বাপন
শিলপুখুরি নবগ্রহ শ্মশানর রামবরণ নামৰ মিঠাই দোকানৰ কারখানাত এটা অগ্নিকাণ্ড সংঘটিত হয়। সিলিন্ডার বিস্ফোরণৰ ফলত সংঘটিত হল অগ্নিকাণ্ডটো। তিনিটাক সিলিন্ডার বিস্ফোরণ ঘটে অগ্নিকাণ্ডৰ ফলত দুখনক অগ্নিনির্বাপনের বাহনে নির্বাপন করে। ময়ূরাবাড়ী বজাৰত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। ময়ূরাবাড়ী বজাৰস্থিত সুরজ আলী মার্কেটত সংঘটিত হল অগ্নিকাণ্ড। বজাৰত অবস্থিত এটা জিও টাওয়ারৰ তেলৰ টেংকিৰ পৰা অগ্নিকাণ্ডৰ সূত্রপাত হয়। অগ্নিনির্বাপক বাহিনীৰ তৎপরতাত জুই নির্বাপন করা হয়। দুধনৈ বিধায়কী অগ্নিকাণ্ড। সোমবারে প্রতি নিশা জুইত জাহ যায় চারিটাকৈ বাসগৃহ। চন্দন সাহা নামৰ লোকজনৰ চারিটাকৈ ভাড়া দিয়াৰ ঘৰ সম্পূৰ্ণৰূপে জ্বলি ছাই হয়। জুইত জাহ যায় বাইক, চাইকেল, নগদ ধন সহ সকলোবোৰ আসবাব। গুৱাহাটীৰ শিলপুখুৰীত পুনৰ ফুটিল পানীৰ পাইপ। শিলপুখুৰী চাৰিআলিৰ সমীপতে পানীৰ পাইপ ফুটি জলমগ্ন হল ৰাজপথ। কৃত্ৰিম বানৰ বাবে শিলপুখুৰী ৰাজপথটোত কিছু সময়ৰ বাবে যান জঁটৰ সৃষ্টি হয়। ঢেকিয়াজুলি বেলচিৰি নদীৰ ওপৰত এখন দলং মুকলি লৈ দেওবাৰে সৃষ্টি হল উত্তেজনাৰ। ৰাইজৰ দান বৰঙণিৰে নিৰ্মিত দলংখন কংগ্ৰেছ নেতাই মুকলি কৰাৰ অভিযোগ তুলি হৈচৈ কৰিছিল বিজেপিয়ে। পিছে কংগ্ৰেছ কৰ্মী নহয় সমাজ সেৱককহে উদ্বোধনৰ বাবে মতা বুলি দাবী তুলি বিজেপিৰ দলটোক বহু খেদা দিলে অঞ্চলবাসীয়ে। নর্থ ইস্ট নিউট্রিশন এন্ড ডায়েটিক্স নেডার ত্রয়োদশ সংখ্যক প্রতিষ্ঠা দিবস দেওবারে গুৱাহাটীৰ লিলি হোটেলত এই দিবস অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানত উপস্থিত থাকে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তর বিষয়টির সংগতি থাকা ব্যক্তিসকল। হোজাই নেতাজী সুভাষ ইনডোর স্টেডিয়ামত অনুষ্ঠিত রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের প্রথম দীক্ষান্ত সমারোহত রাজ্যপাল গোপাল ঝান কাটারিয়ার অংশগ্রহণ। উক্ত অনুষ্ঠানত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ কেইবাজনো গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকে। বোকাখাট নাট্যমন্দিরত এজাক কণ কণ শিশুয়ে মঞ্চস্থ করলে চারিখনকৈ শিশু নাট। বোকাখাটৰ অগ্রণী সাংস্কৃতিক অনুষ্ঠান কলাজৰ উদ্যোগত অনুষ্ঠিত 21-দিনীয়া নাট কর্মশালার অন্তত শিশুসকলে সুন্দর অভিনয়ে মুহিলে দর্শকর মন। তামোলপুৰৰ পূব গুৱাবাৰীত বন্যহস্তীৰ আক্রমণত লণ্ডভণ্ড হল দুটাকৈ চৰকাৰী বাসগৃহ। বন্যহস্তীৰ আক্রমণত কথম পিহে প্ৰাণ ৰক্ষা পৰিছে অঞ্চলটোৰ কৃষ্ণ মায়া ভাণ্ডাৰী আৰু নৰ বাহাদুৰ ভাণ্ডাৰী নামৰ লোক দুজনৰ পৰিয়াল। তেজপুৰৰ ভৰালি চাপৰিত এটা গঁড়ৰ আক্ৰমণত এজন গোপালকৰ মৃত্যু। মৃত চালকজনৰ নাম লোকজনৰ নাম হৈছে আসাদুল হক। লোকজনৰ মৃতদেহ উদ্ধাৰ কৰি মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে তেজপুৰ কনকলতা অসামৰিক চিকিৎসালয়লৈ নিয়া হয়। নলবাৰীৰ কাজিপাৰাত মানসিক বিকাৰগ্ৰস্ত যুৱকৰ উপদ্ৰৱ। মানসিক ৰোগী স্বচ্ছত পাঠক নামৰ যুৱকজনে ঘৰৰ আচবাব ভাঙি জ্বলাই পেলোৱাৰ লগতে হাতত দাগ উঠাৰ লৈ উত্তেজিত হৈ ওচৰ চুবুৰীয়াক প্ৰহাৰ কৰিবলৈ উদ্যত হোৱা ঘটনাই আতংকিত কৰিছে অঞ্চলবাসী। গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ অসমীয়া বিভাগৰ প্ৰাক্তন মুৰব্বী অধ্যাপক ভৱ প্ৰসাদ চলিহাৰ দেহাৱসান। সোমবাৰে তেখেতৰ নশ্বৰ দেহ গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ অসমীয়া বিভাগলৈ অনা হয়। প্ৰাক্তন মুৰব্বী অধ্যাপকগৰাকীক শেষ শ্ৰদ্ধাঞ্জলি জনাই বিভাগীয় অধ্যাপক অধ্যাপিকাসকলৰ লগতে শিক্ষাৰ্থীসকলেও। জুনাইত সংঘটিত হৈছে ধুমুহা য'ত কেইবাটাও ক্ষতিগ্ৰস্ত পৰিয়াল। দেওবাৰে নিশা হঠাতে অহা এজাক প্ৰবল ধুমুহাৰ বৃষ্টিপাতে ডেকাপাম অঞ্চলৰ কেইবাটাও পৰিয়ালৰ বাসগৃহ ভাঙি তছনছ কৰে। এই প্ৰবল ধুমুহাত আমলখি পাইট গাঁৱৰ প্ৰায় অৰ্ধশতাধিক পৰিয়ালৰ ঘৰ বাৰী ভাঙি গৃহহীন হৈ পৰে। মহাৰোগৰ মুকলি কৰা হৈছে অত্যাধুনিক সা সুবিধাৰ জিম। ABC ময়ূৰ টাইটছ হাইটছত মুকলি কৰা হৈছে এই জিমটো। শৰীৰচৰ্চা এই জিমটোৰ নাম দিয়া হৈছে জ'ন 1 জিম। জিমটো মুকলি কৰিছে মহাদেৱ ডেকাই। বিশিষ্ট সাহিত্যিক পদ্মশ্ৰী ৰংবং টেৰাঙক গুৱাহাটীৰ দিছপুৰ পলিক্লিনিকত ভৰ্তি কৰোৱা হৈছে। উন্নত চিকিৎসাৰ বাবে DMCHৰ পৰা লৈ অনা হ'ল গুৱাহাটীলৈ। সেইবাবে হৃদযন্ত্ৰৰ সমস্যাৰ সন্মুখীন হোৱাত DMCHত ভৰ্তি কৰোৱা হৈছিল সাহিত্যিকগৰাকী। বৰ্তমান সুস্থ অৱস্থাত আছে বিশিষ্ট সাহিত্যিক ৰংবং টেৰাং। মহানগৰীৰ 81 সংখ্যক নুনমাটি বিহু সন্মিলনীয়ে এইবাৰ 25 লাখ টকা বাজেটেৰে বিহু উদযাপনৰ বাবে বিভিন্ন কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে। চাৰিদিনীয়া কাৰ্যসূচীৰ দুই বহাগৰ সাংস্কৃতিক সন্ধিয়াত সংগীত পৰিৱেশন কৰিব নীলা আছে। 51 সংখ্যক নাৰেঙ্গী আঞ্চলিক ৰঙালী বিহু সন্মিলনীয়েও 1 আৰু 2 বহাগৰ দুদিনীয়া কাৰ্যসূচীৰে ৰঙালীক আদৰাৰ প্ৰস্তুতি হাতত লৈছে। প্ৰায় 10 লাখ টকা বাজেটেৰে এইবাৰ বিহু উদযাপনত বিভিন্ন প্ৰতিযোগিতাৰ লগতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানৰ আয়োজন কৰিছে উদযাপন সমিতি। পাথৰকুৰি বিহু উদযাপন সমিতিয়ে প্ৰায় 15 লাখ টকা বাজেটেৰে এইবাৰ দুদিনীয়াকৈ আয়োজন কৰিছে ৰঙালী বিহুৰ। দুদিনীয়া সাংস্কৃতিক অনুষ্ঠানত সংগীত পৰিৱেশন কৰিব শংকুৰাজ কোঁৱৰ, ৰিচা ভৰদ্বাজ আৰু গীতালী দেৱী। পুনৰবাৰ ৰাজ্যৰ 2306খন বিহু কমিটিয়ে লাভ কৰিব 1.5 লাখ টকা। অসম চৰকাৰৰ শেহতীয়া ঘোষণাত এতিয়া স্বাভাৱিকতে উৎফুল্লিত হৈ পৰিছে ৰাজ্য বিহু কমিটিসমূহ। বিহু গাই নাচি বাগি সকলোৱে ৰাজ্য চৰকাৰ তথা মুখ্যমন্ত্ৰীক ধন্যবাদ জনালে বিহু কমিটিসমূহে। পদূলিমুখত অসমীয়াৰ হেঁপাহৰ ৰঙালী বিহু। আখলত বিধে বিধে পিঠা পনা বনোৱাত ব্যস্ত জীয়ৰী বোৱাৰীসকল। সমান্তৰালকৈ বিহুৰ আখৰাত ব্যস্ত লখিমপুৰৰ হাতীৰুঙৰ জাংফাই বিহু দলৰ ডেকা গাভৰুসকল।
রাজ্য প্রান্তে প্রান্তে হেপাহা রঙালী বিহু গাঁদরা ব্যাপক প্রস্তুতি কমলপুর জনপ্রিয় ক্লাবর উদ্যোগত আর বিধায়ক দিগন্ত কলিতার সহযোগত কমলপুর মিনি স্টেডিয়ামত অনুষ্ঠিত হয়েছে দহ দিনিয়া বিহু নাচর কর্মশালা। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল।